বিশ্বের প্রতিটি দেশে এবং দেশের নিজস্ব সংস্কৃতিতে পরিবারের ভূমিকা অপরিসীম। বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া আমাদের সকলের জন্ম পরিবারের মাঝে এবং আমাদের বিদায়ও হয় পরিবার থেকেই। বিশ্ব পরিবার দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রাব্বানী। উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফাতিমা রেজিনা ইকবাল। আলোচনা করবার জন্য আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিন। আপনাদেরকে আজকের এই বিশেষ আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে আমরা বিশ্ব পরিবার দিবস নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র নির্মাণ করেছি, সেটা একটু দেখে আসি। পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার দৃঢ় বন্ধনের মাধ্যমে পরিবারে একজন মানুষ সমাজের সর্বোচ্চ সুবিধা ভোগ করে থাকে। বিশ্বের প্রতিটি দেশ ও সংস্কৃতিতে পরিবারের গুরুত্ব অপরিসীম। পরিবারকে বলা হয় সমাজ ও রাষ্ট্রের আয়না। রাষ্ট্রের সামাজিক উন্নয়নে পরিবারের ভূমিকা ও দায়িত্ব বিশেষ গুরুত্বপূর্ণ। পরিবারই একজন মানুষের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। মানব জীবনে প্রত্যেক মানুষের জন্য পারিবারিক শিক্ষা অতি গুরুত্বপূর্ণ, আর এগুলো আয়ত্ত করতে পরিবারই সর্বোৎকৃষ্ট মাধ্যম। নানাবিধ চারিত্রিক গুণাবলী অর্জন করতে পরিবারের ভূমিকা অপরিসীম। ভদ্রতা, নৈতিকতা, দায়িত্বশীলতা, কৃতজ্ঞতাবোধ শেখা, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, সম্মান প্রদর্শন, কনিষ্ঠদের স্নেহ আদর করা, অন্যের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা, পরোপকারিতার মানসিকতা গড়ে তোলা, উদার মানসিকতা বোধ জাগ্রত করা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যতটা অর্জন করা যায় তার চেয়ে অনেক বেশি পরিবার থেকে অর্জন করা সম্ভব। ১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইংল্যান্ড এবং আমেরিকায় শিল্প বিপ্লব ঘটতে শুরু করে। শিল্প প্রসারের কারণে পশ্চিমা দেশগুলোর যুব সমাজ অর্থ উপার্জনে ঝুঁকে পড়েন। এতে পরিবারের প্রতি তাদের আগ্রহ কমে যায়, অনেকেই বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে। কাজ এবং অর্থের প্রয়োজনে যে যেখানে পারছে ছোট ছোট পরিবার গড়ে তুলেছে। এভাবেই ভেঙে গেছে অনেক যৌথ পরিবার। ১৯৮০ দশকে জাতিসংঘ পরিবার সম্পর্কিত বিষয়গুলিতে মনোনিবেশ করা শুরু করে। ১৯৮৯ সালের ৯ই ডিসেম্বর ৪৪-৮২-এর রেজুলেশনে সাধারণ পরিষদ ১৯৮৯ সালে এক প্রস্তাবে ১৯৯৩ সালকে বিশ্ব পরিবার বর্ষ হিসেবে অনুমোদন করে এবং ১৫ই মেকে বিশ্ব পরিবার দিবস হিসেবে ঘোষণা করে। প্রতিদিনের দুনিয়ায় আমরা যেসব সমস্যার মুখোমুখি হই পারিবারিক বন্ধনই পারে তাকে প্রশমিত করতে, তাই সামগ্রিকভাবে বিশ্ব পরিবার দিবসের ভূমিকা অনস্বীকার্য।
তথ্যচিত্রটা আমরা দেখলাম। প্রথমে স্যারের কাছে জানতে চাইছি যে এই যে বিশ্ব পরিবার দিবস, এই দিবসটার গুরুত্ব এবং তাৎপর্য যদি একটু বলতেন। ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে গত 40 দশক যাবৎ বিষয়টা কিন্তু বিশ্ব পরিসরে আসছে এবং জাতিসংঘ 84 দিকে প্রথম বিষয়টা নিয়ে আলোচনা আসে। 89 তারা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে এরকম একটা দিবস পালন হতে যাবে। 93 হিসেবে স্থির করা হয় বিশ্ব পরিবার বর্ষ এবং বিশ্ব পরিবার দিবস পালন করবে। আমরা দেখছি যে আরও প্রায় 1995 সাল থেকে এটা পালিত হচ্ছে, কিন্তু এটি এই বর্তমান বিশ্বায়ন যুগের চিন্তাভাবনা হলো পরিবার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট এবং একটা আদি প্রতিষ্ঠান, এবং এটির কখন শুরু হয়েছে তার ঠিক দিনক্ষণ না জানলেও বোঝা যায় যে যতগুলো মানে মানবিক প্রতিষ্ঠান আছে, যতগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে, যতগুলো মানুষ যতগুলো প্রতিষ্ঠান তৈরি করেছে তাদের ইচ্ছায় পরিকল্পনায় বেঁচে থাকার জন্য পরিবার অন্যতম। সমাজবিজ্ঞানী এমিল ডুরমিক উনি বলছেন পরিবার একটি মানবিক প্রতিষ্ঠান। আরও যারা আছেন সমাজবিজ্ঞানী একই কথা বলছেন যে পরিবার হচ্ছে এমন একটা ইউনিট যে ইউনিট থেকে একজন মানুষ তার প্রাথমিক শিক্ষাটি গ্রহণ করে, সেই জন্য পরিবারের মাকে বলা হচ্ছে প্রথম শিক্ষক। তাহলে পরিবারের গুরুত্বটা আপনার এখানে ধরা পড়ে। আমরা যে জায়গাটাতে আমাদের জীবনের সবচেয়ে বেশি সময়টা অতিক্রম করি আমাদের ভাই বোন পিতা মাতাদের নিয়ে, সেটি কিন্তু পরিবার। তাহলে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং যে উদ্দেশ্যে করা হয় সেটা হলো যে পরিবার যেন সবচেয়ে নিরাপদ প্রতিষ্ঠান হয়। এই লক্ষ্যগুলো রেখেই এই দিবসটি পালন করার যে পরিকল্পনা, তার পিছনে আরও দুটো মহৎ উদ্দেশ্য আছে। একটা হলো যে এই দিবসটির গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করে তোলা, আর দ্বিতীয় হচ্ছে পরিবারের দায়িত্ব এবং গুরুত্বটা কী। এইরকম সামগ্রিক কতগুলো দৃষ্টিভঙ্গি নিয়ে এটি করা হয়েছে। পরিবারের কতগুলো মৌলিক কতগুলো আপনার কাজ আছে, এই কাজগুলোর পেছনে মানুষের কতগুলো জৈবিক কাজ থাকে, কতগুলো মনস্তাত্ত্বিক কাজ থাকে, কতগুলো সামাজিক কাজ থাকে, কতগুলো আর্থিক কাজ যুক্ত থাকে, সাংস্কৃতিক কাজ যুক্ত থাকে। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে সন্তান অর্থাৎ আমাদের প্রজন্মদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিরাপদে গড়ে তোলার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পরিবার। স্যার যেটা বলছিলেন যে পরিবারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আপনার কাছে জানতে চাইছি যে এই যে অনেক প্রত্যাশার জায়গা আমাদের পরিবার, সেই প্রত্যাশাটা আসলে এখন কতটুকু পূরণ হচ্ছে, কিংবা আমরা আমাদের প্রাপ্য থেকে কি সরে যাচ্ছি পরিবারের কাছে যে আমাদের চাওয়া সেখান থেকে? প্রত্যাশার বিষয়টা আসে, এটা যদি আমরা ভাবি অনেক ব্যাপক হয়, কিন্তু যে আমরা কি এক্সপেক্ট করি পরিবারকে, হ্যাঁ পরিবারের কাছে, অথবা পরিবারের রোলটা কি হওয়া দরকার সোসাইটিতে, তো ওই অ্যাসপেক্টে চিন্তা করলে ফ্যামিলি কৃষিভিত্তিক সমাজে একই রকম রূপ নিয়ে দীর্ঘদিন ছিল, কিন্তু যখন থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, শিল্পায়ন হলো, তখন থেকে ফ্যামিলির ফাংশনস এবং স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আসলো। যেমন ধরেন যে জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে গেল, এখন নিউক্লিয়ার ফ্যামিলি। এখন নিউক্লিয়ার ফ্যামিলি মিন্স কি, এখানে ফাদার মাদার অ্যান্ড দেয়ার আনম্যারিড চাইল্ড অর চিলড্রেন। তো আগে যে পরিসরটা বড় ছিল, দাদা দাদু নানা নানু মামা খালা, তাদের যে স্নেহ মায়া মমতা শাসন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে পরিবারে যে প্রত্যাশার বিষয়টা আপনি বললেন, যে এখন আমরা যদি এভাবে একটা এক্সাম্পল আমরা নেই যে বাবা মা ছেলে মেয়ে কোনো একটা রেস্টুরেন্টে বিনোদনের জন্য বেড়াতে গেছে, দেখা গেছে যে বাবার হাতে একটা স্মার্টফোন, মায়ের হাতে একটা, ছেলের হাতে একটা, মেয়ের হাতে, ওরা খেতে বসে কিন্তু পরস্পর কমিউনিকেট করছে না, সবাই মোবাইলে ব্যস্ত। তার মানে কি, যে সম্পর্কের ক্ষেত্রে একটা বিচ্ছিন্নতা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছিলেন না, ইটের উপর ইট, মধ্যে মানুষ কীট, তো সেই পরিবর্তনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে নগরায়ন, আমাদের অভিবাসন এবং পরিবার, সব কিছুই তো একটা একটার সাথে জড়িত। আসলে এই যে দিবস উদযাপনের বিষয়টা, আসলে যেই সমস্ত ইস্যুগুলো, যে সমস্ত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সমাজের জন্য, যে বিষয়গুলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করা দরকার, সেই জায়গা থেকে যখন আমরা দেখছি তখন পরিবার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পরিবারের ক্ষেত্রে আরবানাইজেশন, যদি আমি বলি নগরায়ন, সেই বিষয়টা অনেক ভীষণ রকমভাবে একটা প্রভাব ফেলেছে আজকের দিনে। নগরায়ন হয়েছে, একটু আগে আপা বলছিলেন যে শিল্প বিপ্লবের সময় থেকে, শিল্প বিপ্লবের সময় নগরায়ন হয়েছে বটে, কিন্তু আজকের দিনের নগরায়ন এবং আমরা যখন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করার কথা ভাবছি, সেই সময়ে আমাদের নগরায়নটা যেন সাস্টেইনেবল হয়, টেকসই হয়। কিভাবে হবে নগরায়নটা, কেমন হলে সেটা টেকসই হবে এবং সেটা পরিবারের জন্য সফলভাবে কন্ট্রিবিউট করতে পারবে, যা দরকার পরিবারের সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেবা যেগুলো আমরা নগর সভ্যতায় আশা করে থাকি, সেই জিনিস জায়গাগুলো থেকে কেমন একটা সিস্টেম, কেমন একটা পদ্ধতি হলে বিষয়টা ভালো হবে, সেই জায়গা বিবেচনা করে এবারের প্রতিপাদ্য হয়েছে ফ্যামিলিজ অ্যান্ড আরবানাইজেশন। কিন্তু একই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমাদের মতো দেশগুলোতে যেখানে অনেক ধরনের দুর্যোগ আছে, দারিদ্র রয়েছে, সেখানে কিন্তু ইন্টারনাল মাইগ্রেশন বা একই একটা এলাকা থেকে মানুষের অন্য একটা এলাকায় চলে যাওয়ার যে ব্যাপার সেটা অনেক বেশি ঘটে থাকে, এবং তার ফলে দেখা যায় যে আমাদের গ্রামীণ পরিবেশ থেকে অনেক পরিবারই শহরে নগরে চলে আসেন পরিস্থিতির প্রেক্ষিতে, এবং পরিবার নিয়েও আসেন আবার পরিবার থেকে আলাদা হয়েও আসেন। কিন্তু এখানে যে বিষয়টা এবারের যে ভাবনার জায়গায় এসছে সেটা হচ্ছে যে পরিবারগুলো গ্রামীণ পরিবেশ থেকে শহরে এলো তাদের ক্ষেত্রে কী কী ধরনের চ্যালেঞ্জ আছে এবং তারা কেন এলো এবং তারা কেন, আমরা তো আসলে বলি যে যখন আমাদের নগরায়ণ হবে তখন সেটা শুধু নগরকেন্দ্রিক না থেকে সারা দেশের মধ্যে নগরায়ণের বিস্তৃতিটা থাকবে, যাতে সবগুলো সেবা দেশের সব জায়গায় পাওয়া যায়। এবং সেই জায়গা থেকে বিবেচনা করলে তাহলে প্রশ্ন আসছে যে কেন আমাদের দেশে বা আমাদের মতো দেশে যেসব জায়গাগুলোতে মানুষের অনেক ধরনের জীবনের যাপনে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেই মানুষগুলো প্রস্তুতি না নিয়ে খুব পরিকল্পনা না করেও সেই মানুষগুলোকে নগরে স্থান দিতে হচ্ছে এবং তাদের আমরা সেবাগুলো দিতে পারছি কিনা, এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে যে সমস্ত মানুষগুলো আসেন তারা একটা ইনফর্মাল সেক্টর, ইনফর্মাল ইকোনমি, ইনফর্মাল সেটেলমেন্টে এনগেজড হচ্ছেন, একটা নগরে এসে তারা এমন একটা জায়গায় থাকছেন যে জায়গাটা আসলে নগরের পরিকল্পনার মধ্যে নেই, এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই তারা থাকছেন কোনো একটা ইনফর্মাল সেটেলমেন্ট, যেটাকে আমরা অনেক সময় বলছি যে এমন একটা জায়গা যেখানে তার বেসিক নিডসগুলো পূরণ হচ্ছে না, তার যেই স্বাভাবিক সেবাগুলো পাওয়ার কথা সেগুলো তারা পাচ্ছেন না, সেই জায়গা থেকে চ্যালেঞ্জ রয়েছে। আসলে পরিবার বিষয়টা এমন কি তারাও, মানে আপনি যেটা বললেন যে তাদের জায়গাটা পরিকল্পনায় নেই এবং তারাও কি পরিকল্পনায় নেই, মানে না নিশ্চয়ই তারা পরিকল্পনায় আছেন, কিন্তু আসলে আমাদের দেশের মতো দেশগুলোতে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু উন্নয়নের পথটা অনেক কঠিন এবং তার ফলে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যে সমস্ত পরিবার গ্রামভিত্তিক ছিল তারা যখন নগরে এসে স্থাপন করেছেন তাদের বসতি, তখন প্রশ্ন হচ্ছে কেন বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে এসেছেন, এবং আমরা যদি দেখি যে আসলে কী কী কারণ, জাস্ট আমরা যদি ভাবি অনেক ক্ষেত্রেই অনেক বাচ্চাদের পড়ালেখার জন্য পরিবারকে গ্রাম থেকে শহরে চলে আসতে হচ্ছে, অনেক ক্ষেত্রে জীবিকার জন্য পরিবার নিয়ে শহরে চলে আসতে হচ্ছে, ঠিক একই রকমভাবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আসলে নগরে আসছে সম্ভাবনার জন্য, অনেক ধরনের প্রত্যাশা নিয়ে। এই যে প্রত্যাশা বিভিন্ন পরিবারের, এবং সেগুলো বেসিক্যালি প্রধানত আমি যদি বলি সেবা ক্ষেত্রের সম্ভাবনাগুলো এবং জীবিকার সংস্থানের সম্ভাবনা, সেই জায়গাগুলোতে যেন উন্নয়নটা এমনভাবে হয় যে নগরায়নও হচ্ছে সেটা টেকসই উন্নয়নও হচ্ছে, আমাদের 2030 সালের যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সেগুলোও আমরা অর্জন করতে পারছি, এবং পরিবারের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, এবং এই যে একটু আগে আপা যেটা বলছিলেন যে গ্লু, একজনের সাথে আরেকজনের সম্পর্কের মধ্যকার যে আঠাটা, যেটার মধ্যে যে সম্পর্কটা যে লেগে আছে সেই জায়গাটাও যেন রক্ষা করা যায়, আমাদের কৌশলগুলো অনেক বেশি পরিকল্পিত হতে হবে, একান্ত তাই। স্যারের কাছে একটু জানতে চাইছি, দুই আপাই বললেন যে একটা মধ্যবর্তী সংকট আছে, যে যারা শহরে আসছেন তাদেরও কিছুটা সংকট আছে, আবার কিছুটা টেকনোলজি সংকট সৃষ্টি করছে পরিবারের ক্ষেত্রে, তো আসলে আমরা এইটাকে সংকট না করে কিভাবে সম্ভাবনায় রূপ নিতে পারি? আনুষ্ঠান নিয়ে একটা কথা বলেছে যে মানুষ ধ্বংস হয়, পরাজিত হয় না, খুব অত্যন্ত শক্তিশালী মেসেজ যে পরাজয় জনের পৃথিবী শ্রেষ্ঠ ই হচ্ছে মানুষ সৃষ্টি। আর আগেও বলেছিলাম যে এটা সবচেয়ে মৌলিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার, যে কথাটি ডক্টর রেজিনা বলছিল যে পরিবারে একটা বড় পরিবর্তন হয়ে গেছে আপনার ইস্ট অ্যান্ড ওয়েস্টের মাঝে, এই পরিবর্তনটা ঘটেছে পরিবার গঠনের প্রসেসটার ভেতরে। আমরা পরিবারকে একটা লিগেল ইথিক্যাল বাইন্ডিংস থেকে পরিবারকে দেখি, সেখানে ইমোশনটা যুক্ত হয়, আর ইউরোপে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলছে ইমোশন দিয়ে পরিবার চলে,
সেখানে লিগেল এবং এই বাইন্ডার্সগুলো থাকে না। আমরা যখন ইউরোপে পড়াশোনা করেছি তখন একটা সংকট দেখেছি যে দুটো ইয়াং ছেলে মেয়ে একসাথে থাকছে, তারা হয়তো যে শপিংটা করে নিল দুজন দুটা কার্ড বের করে হাফ ফিফটি ফিফটি করছে। এর রেজাল্টটা হচ্ছে পরিবারের সবচেয়ে মৌলিক কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের সন্তান, যেটা সভ্যতার কন্টিনিউশন। এবং আপনি আর আমাদের যে পরিবারের যে নেচার ছিল, আমরা পরিবার বলতে অ্যাকাডেমিকলি যা বোঝাই, আমাদের সোশ্যাল এবং ইমোশনাল স্পেসে কিন্তু পরিবার আলাদা। আমি আমার বাবা মাকে পরিবার মনে করি, আমার চাচা দাদি নানি, এবং আমার পরিবারে এদেরকে পরিবারের সদস্য না আমাদের পরিবারে বলার সেটা সুযোগ নেই। তাহলে আমাদের পরিবারের ভেতরে একটা বৃহত্তর ক্ষেত্র আছে যেটাকে যৌথ পরিবার বলছি। আমরা মানসিকভাবে যৌথ আছি, লিভিং স্পেসে আমরা ছোট হচ্ছি। এটি আমার সিম্পল কথা। পরিবার দিবসের একটা মূল লক্ষ্য হওয়া উচিত যে আমাদের যে আপনার এবারে যে এসডিজি আছে সেখানেও আরবানাইজেশন কনসেপ্টগুলো আছে, ফ্যামিলি কনসেপ্টগুলো আছে। খুব গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে যেটা আমাদের বলা উচিত, আমরা যেন পরিবার গঠন করতে গিয়ে আমাদের সন্তানদেরকে 18 বছর আগে তার পারিবারিক জীবনে এগিয়ে না দিই। কারণ এখনও আমাদের সমাজে এটি বেঁচে থাকবে দীর্ঘদিন। পরিবার মানেই হচ্ছে ম্যারেজ। এই জায়গাটায় কতগুলো জায়গাটাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে দেখবেন যে এই কাজটি আমাদের যে অন্যকে বোঝানোর দায়িত্ব, অন্যে বুঝে তাদের দায়িত্ব হচ্ছে এটা অনুসরণ করা। তা না হলে এই আলোচনাগুলো খুব একটা কাজে আসবে না। পরিবারের প্রতি ভালোবাসাটাকে আরও বেশি করে এবং দায়িত্ব কর্তব্য সব কিছুই টিকিয়ে রাখবার জন্য কী আসলে দরকার, মানে সব কিছুই তো আসলে প্রয়োজন। এই যে বন্ধনের ব্যাপারটা, টাইজ না, ফ্যামিলি একটা টাইজ, এটা টিকিয়ে রাখার জন্য বা ফ্যামিলিকে কিন্তু আমরা এইভাবে ডিফাইন করি, ফ্যামিলিকে ইন্টিমেট রিলেশনশিপ বলছি। ইন্টিমেট বেসড, এই ইন্টিমেসিটা কাদের মধ্যে হচ্ছে? এটা হাজব্যান্ড ওয়াইফ এবং হাজব্যান্ড বাবা মার সাথে ছেলে মেয়ের হচ্ছে। তাহলে এই বন্ধনটা কে টিকিয়ে রাখবে? টিকিয়ে রাখবে কিন্তু বাবা মাই। এবং রব্বানি ভাই যেটা ম্যারেজের কথা বলেছিলেন না, যে ফ্যামিলি কিসের মাধ্যমে তৈরি হচ্ছে? বিয়ের মাধ্যমে। তাহলে আমাদেরকে এখানে প্রথম বন্ডিংসটাই ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য বা একটা হেলদি লিভিংয়ের জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্লোজ এবং ইটস আ শেয়ারিং রিলেশনশিপ। কারণ ফ্যামিলিতে কিন্তু আমরা সব কিছু শেয়ার করি। আর আরবানাইজেশনের ব্যাপারটা হচ্ছে প্ল্যান্ড আরবানাইজেশন, এটা একদিনে হবে না, এটা আস্তে আস্তে হবে, কিন্তু আমাদের চেষ্টাটা থাকবে, চেষ্টাটা থাকবে। আর বাবা মার ব্যাপারে আমি যেটা মনে করি যে বাবা মার ছোটবেলা থেকে ওনারা চেষ্টা করেন বাচ্চাদেরকে তৈরি করতে, বুকের মধ্যে রেখেই তো তৈরি করেন। হ্যাঁ, তারপর কিন্তু একটা সময় আছে যখন ছেলে মেয়েরা তারা একই বাসায়, হয়তো কোনো কোনো ছেলে মেয়ে বেডরুমে দরজা বন্ধ করে ফেলে, তারা বিচ্ছিন্ন থাকছে, তখন কিন্তু খারাপ লাগে। হ্যাঁ, যে এই যে ফ্যামিলি একটা গুরুত্বপূর্ণ টাইজ, একটা বন্ধন, এটা বাবা মাকেও ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে এবং তাদের ইচ্ছাগুলোকেও গুরুত্ব দিতে হবে। আপনাদের যে প্ল্যানিংটা আরবানাইজেশন কিংবা মাইগ্রেশনের যে প্ল্যানিং, সেখানে কি আসলে পরিবারের ভিত্তিটাকে টিকিয়ে রেখে, কাঠামোটাকে টিকিয়ে রেখে কাজগুলো করার কোনো পরিকল্পনা আছে? আমরা যদি বিভিন্ন পলিসি দেখি, আমরা যদি এগ্রিকালচারাল পলিসি দেখি, আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল পলিসি দেখি, আমাদের যে কার্যক্রমগুলো সরকার নিচ্ছেন সেখানে আমাদেরকে খুব মনোযোগ দিলেই, আমরা একটুখানি খেয়াল করলেই দেখতে পাই যে আসলে আমরা ডিসেন্ট্রালাইজড একটা দেশ চাচ্ছি, যে শুধু শহরকেন্দ্রিক নয় বরং সারা দেশের মধ্যে সবগুলো সুযোগ তৈরি করে দেওয়া, কাজের সম্ভাবনা, শিক্ষার সম্ভাবনা। এবং আসলে একটা কথা আমি ভুলে যাব, সেজন্য একটু মাঝখানে বলে নিচ্ছি, শহরগুলোর সব ধরনের সেবার কথা আমরা বলছি, মৌলিক সেবার কথা বলছি, যে জায়গাটায় আমাদের শহরগুলো সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে বিনোদন। এবং এই জন্যই আমরা মৌলিক চাহিদার মধ্যে বিনোদনকে সম্পৃক্ত করেছি। তো এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আসলে আমাদের যে নীতি নির্ধারণ করা হয়েছে সে সবগুলোই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আরবানাইজেশন বিষয়টা আমরা যত বেশি প্ল্যান্ড ওয়েতে করতে পারবো এবং যত বেশি ডিসেন্ট্রালাইজড ওয়েতে করতে পারবো, যে এককেন্দ্রিক না হয়ে সমগ্র দেশের মধ্যে যত বিস্তৃত করা সম্ভব হবে, তখন কিন্তু বিষয়টা সফল হবে। এবং সেগুলো সরকারের বিভিন্ন পলিসির মধ্যে আমরা দেখতে পাই, এবং আসলে সরকারের যে বাজেটের অ্যালোকেশন সেখানেও আমরা কিন্তু তার অনেক ধরনের সম্ভাবনাগুলো দেখতে পাই। এবং এখানে আর একটা বিষয় হচ্ছে যে আসলে আমি যদি ভাবি যে একটা মানুষ শিক্ষিত হয়ে শুধু চাকরিই করবে, তা কিন্তু নয়। সরকারের অনেক উদ্যোগ রয়েছে উদ্যোক্তা তৈরি করার জন্যে, এবং সেই ক্ষেত্রে পরিবারগুলো কিন্তু একেবারে শহরকেন্দ্রিক হতে হবে তা কিন্তু না।
এর থেকে আমাদের বোঝা যায় যে আমাদের দায়িত্বের জায়গাগুলো অনেক বেশিতে আমরা অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছি, বরং আমাদের আরো বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড হতে হবে। স্যারের কাছে একটু যাই, দেখা যায় যে সরে যাওয়ার ক্ষেত্রে সবাই আসলে দোষারোপ করছে, কেউ বলছে যে নারীরা অনেক বেশি বাইরে কাজ করছে, সে কারণে পরিবার ভেঙে যাচ্ছে, অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর অসহযোগিতার কারণে সন্তানকে সময় দিচ্ছেন না, এবং দেখা যায় যে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে বাবা মা, সেক্ষেত্রেও দোষারোপ হচ্ছে যে স্ত্রী এবং স্বামী দুজনেই এখানে দায়ী ছেলে মেয়েদেরকে। তো আসলে আমরা কি এই দোষারোপের এই এটা থেকে সরে এসে আসলে কি করলে এই জায়গাগুলো আমাদের দেশের বৃদ্ধাশ্রম বাড়বে না কিংবা সন্তান বিপথে যাবে না, এটা কিভাবে সম্ভব? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা একটা কথা বলেছেন, আমার গ্রাম আমার শহর, অর্থাৎ ডেভেলপমেন্ট কনসেপ্টটা এরকম হলে আমাদের অনেকগুলো সমস্যা কমে যাবে। দেখুন, পরিবার হচ্ছে দুটো ভিত্তির উপর দাঁড়িয়ে, একটা হচ্ছে পরিবার আমরা যারা গঠন করলাম তার মানসিক গঠনটা কেমন, নাম্বার ওয়ান। দু নম্বর হচ্ছে যে পরিবারটাকে সাস্টেনেবল করার জন্য রাষ্ট্র এবং সমাজ কি সুযোগ সুবিধা দেয়। আমরা যে পরিবারগুলোতে উঠে এসেছি ওই পরিবারের মূল্যবোধগুলো হয় আমরা বিশ্বাস করছি না, তা না আমরা ধারণ করছি না। এটি সংকটটা আছে মানসিক, মানসিক সংকটটা যদি আপনার একটু সহজীকরণ হয় তখন আর্থিক সংকট অনেকভাবে মোকাবেলা করা যায়, এবং এই জন্য সংকটের কতগুলো অনেকগুলো পদ্ধতি সমাজে গড়ে উঠেছে, আর্থিক ব্যবস্থাপনা। সুতরাং আমি যেটা মনে করি যে আমাদের পেশাগত কারণেই হোক, উচ্চাভিলাষের কারণে হোক, এই আরবানাইজেশন জীবনের প্রক্রিয়াগত কারণে হোক, বা এর যে একটা নেতিবাচক দিকের ফলে আমরা পরিবারকে কম সময় দিচ্ছি। কম সময় দেওয়াটা যদি যৌক্তিক হয় সেই ক্ষেত্রে বোধ হয় মা বাবা দুজনে একটু ব্যালেন্স করা দরকার। আমি মনে করি মানুষ হিসাবে কাউকে মহিলা পুরুষ হিসাবে দেখার কোনো দরকার নেই। শুধু সরকার উদ্যোগ নিলেই তো আসলে সম্ভব নয়, মানুষের ভেতরেও মূল্যবোধটা আসতে হবে। সেক্ষেত্রে আসলে কি করণীয়? সন্তানের প্রতি বাবা মার অতিরিক্ত প্রত্যাশা, এই বিষয়টা কিন্তু এখন আমাদের নগরায়িত সমাজে পরিবারে অনেক ক্রাইসিস তৈরি করে। এই জন্য আমি এখানে একটা জিনিস বলবো যে পারিবারিক বন্ধন বাড়াতে গেলে বাবা মার সন্তানের প্রতি যে প্রত্যাশা, এই প্রত্যাশা ভালো মানুষ হবে, একজন ভালো মানুষ, একজন মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে সন্তানকে তৈরি করাটাই যাতে বাবা মার লক্ষ্য হয়। গ্রামের ওই বন্ধনটাকে পরিচর্যা করতে পারি এবং সেটা সম্ভব হবে একটা সুন্দর হেলদি পরিবার গঠনের মাধ্যমে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো, অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, অনেকগুলো ছোট ছোট পরিবার মিলেই সমাজ, আর সমাজ থেকেই রাষ্ট্র। পরিবার যদি সুস্থ সুন্দরভাবে টেকে তবেই টিকে থাকবে রাষ্ট্র, মাথা উঁচু করে দাঁড়াবে রাষ্ট্র বিশ্বের মাঝে। আজকের আলোচকদের কাছ থেকে আমরা জানলাম আমাদের প্রয়োজন পরিকল্পিত নগরায়ন, পরিকল্পিত নীতিমালা, কিন্তু সবচাইতে আগে প্রয়োজন মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ। আমরা প্রত্যেকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হয়ে আমাদের শেকড়, আমাদের পরিবারের সম্পর্কের ভিত্তিকে আঁকড়ে ধরে বাঁচব। সবাই ভালো থাকবেন। বিশ্ব পরিবার দিবসের আজকের এই আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি।